প্রাকৃতিক বিপর্যয়ে বিপর্যস্ত সিকিম, তিস্তা ধ্বংসলীলায় নিখোঁজ বহু, যোগাযোগ ব্যবস্থা একাধিক জায়গায় বিচ্ছিন্ন হয়েছে, আটকে পড়েছেন বহু পর্যটক, তারই মধ্যে অনেকেরই খোঁজ পাচ্ছেন না পরিবারের লোকেরা। সিকিমে হড়পা বান আসায় ফুলে ফেঁপে ওঠে তিস্তা নদী, জলমগ্ন হয়ে যায় বিস্তীর্ণ এলাকা, ভেঙে যায় NH-10, যার ফলে সিকিমের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়ে যাতায়াত, বহু পর্যটক আটকে পড়েন পাহাড়ে। অবশেষে শুক্রবার আবহাওয়া ভালো থাকায় বহু পর্যটক ঘুরপথে বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছন, তারপরও আতঙ্কের রেশ কাটেনি পর্যটকদের। গ্যাংটক গে থে, পেলে পেলিং গে থে, পেলিং সে গ্যাংটক গে থে, वहाँ पे लैंडस्लाइड वगैरह पता लगने के बाद में फिर हम वहाँ से निकल गए, फिर हम कैलिंगपोंग के रास्ते से वापस कल ही आ गए थे। यहाँ डर तो था, अच्छा ही डर था, सिचुएशन तो थोड़ा गंभीर ही है वहाँ पे। अभी जब आए तो कितना प्रॉब्लम हुआ? प्रॉब्लम हमें ये हुआ, जो हमारा 4 घंटे का रास्ता था वो हमें 10 घंटे का पड़ा, 11 घंटे का पड़ा। हम कल मॉर्निंग में निकले थे 8 बजे और शाम को 5:30 बजे पहुँचे हम लोग सिलीगुड़ी। पर्यटकदेर सावधानी वार्ता सिक्किम विद्युत मंत्री। टूरिस्ट के लिए, जैसे टूरिस्ट आने से वो दूसरा जगह सिक्किम का दूसरे जगह में साउथ एंड वेस्ट में वो लोग जा सकता है, लेकिन वहाँ पे नॉर्थ के लिए वो थोड़ा प्रॉब्लम है, ईस्ट में कोई प्रॉब्लम नहीं है। চলতি মাসে সিকিম ভ্রমণে গিয়ে নিখোঁজ মালদা রতুয়ার বাসিন্দা সুশান্ত সাহা সোমবার রাতে সিকিমে পৌঁছে পরিবারের সঙ্গে কথাও বলেন সুশান্ত। প্রাকৃতিক বিপর্যয়ের 2 দিন পর থেকে, অর্থাৎ মঙ্গলবার বিকেলের পর থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয় পরিবারের, এরপর থেকে খোঁজ মেলেনি সুশান্তের। এদিকে সিকিমের প্রাকৃতিক দুর্যোগের খবর টিভিতে দেখে চিন্তায় পরিবার, ঠাকুরঘরে বসে ছেলের ফিরে আসার প্রার্থনায় মগ্ন শেফালী দেবী। মনে টেনশন, এমন টেনশন হয়েছে যে বলার কথা নয়, রাতে ঘুমাতে পারি না, সব সময় কথা মনে পড়ে, মনে পড়লে বুকের ভিতর ফেটে যায়। কোনো ফোন টোন কিছু নেই? না, কোনো ফোন নাই, কোনো কিছু নাই। অনেকবার চেষ্টা করা হয়েছে কিন্তু ফোন কিছুতেই হচ্ছে না। 2 নাম্বার আছে, 2 নাম্বারেই সুইচ স্টপ বলে। আমরা তো প্রশাসনের কাছেই গেছিলাম যে কতটা আমরা আমাদেরকে হেল্প করে আর কি। তো আইসি সাহেবও আমাদেরকে আশ্বাস দিয়েছে যে আমি দেখছি আমাদের, আমার তরফ থেকে যতটা মানে করতে পারি বা লেটেস্ট খবর হলে জানাবো। নাওয়া খাওয়া ভুলে সমানে কেঁদে চলেছেন সুশান্তের মা। শুধু একটি বার ছেলের সাথে যোগাযোগ হোক, একটি বার ছেলে ফোন করুক, এই আশায় এখন পুরোপুরিভাবে ব্যাকুল হয়ে উঠেছেন। আর এই যে ছেলের ফটো, সেই ছেলের ফটো নিয়ে তিনি অঝোরে কেঁদে চলেছেন। তার ছেলেকে একবারের জন্য যোগাযোগ করা হোক, আমরাও চাই সুশান্ত ফিরে আসুক, সুশান্তের ভালো খবর আসুক। এক মাস আগে সিকিমের বাগিখোলায় রাজমিস্ত্রির কাজে গিয়েছিলেন উত্তর দিনাজপুরের খাগর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা মোহাম্মদ সাজ্জাদ। বিপর্যয় শুরুর আগে পরিবারের সঙ্গে শেষবার কথা হয়েছিল সাজ্জাদের, কিন্তু এরপর থেকে তার সঙ্গে যোগাযোগ করে উঠতে পারেনি পরিবার। টিভিতে খবর দেখে চিন্তিত পরিবার। उसके वाइफ ने फिर दोबारा कॉल किए थे, उसके बाद जब कॉल किए हैं, कॉल करने के बाद देख रहे हैं कि स्विच ऑफ है उसका नंबर, तो उसी दिन से और फोन नहीं लग रहा है। सभी लोग घर में परेशान हैं, सभी लोग उसको ढूंढ रहे हैं। इतिमध्ये बाड़ीर परिजनेरा पथ चे बसे आसे जे एई बुझी सज्जाद बाड़ी फिरलो। तला स्थानीय विधायक थेके शुरू करे पुलिस प्रशासन केओ जानिएछे। দেখা যাক সাজ্জাদ কখন বাড়ি ফেরে। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ।